হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো ইউএসবি বুট কীভাবে করা হয়। এটা একটা সফটওয়্যার মাধ্যমে করা হয়, যার যেটা আপনার সফটওয়্যার আমার লিঙ্কের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা দেখেন এখানে আপনার একটা সফটওয়্যার আছে, যেটা হলো আপনার রুফার্স নামে একটা সফটওয়্যার আছে, যেটার মাধ্যমে আমরা বুট প্যান টাইপটা বুট করানো যায়। তো যাই হোক, আমরা এটা এই সফটওয়্যারটা আপনার চাইলে এটা গুগলে সার্চ করেও পেয়ে যেতে পারেন। তো আমি আপনাদের সুবিধার্থে আমার লিঙ্কেও দিয়ে রাখবো, ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, যেটার মাধ্যমে আপনারা ইজিলি এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, আমরা শুরু করি, এটা দেখি কাজ। দেখেন এটা শুধু অনলি চলে আসছে, এখানে আমি এটা নিয়ে এসেছি। দেখেন এটা আমার অনলিটি এখানে প্যান টাইপ লাগানো আছে, প্যান টাইপ লাগানো থাকার কারণে এটা আমার চলে আসছে প্যান টাইপটা। তো তারপর আমরা এখানে ইউএসবি ফাইল, যেটা সরি আইওসো ফাইল, যেটা তো আইওসো ফাইল হয়েছে আপনার এখানে 7 হোক 8.1 হোক 10 হোক 11 হোক, যেটাই হোক, আপনি যদি আইএসও ফাইলটা যদি আপনার কাছে থাকে তাহলে এই সফটওয়্যারের মাধ্যমে এখানে সিলেকশনের অপশান আছে। দেখেন সিলেক্ট, এখানে আপনি যাবেন, যাওয়ার পরে দেখেন একটা এই যে উইন্ডোজ 10, আমার তো উইন্ডোজ 10 আমরা বুট করব, তার জন্য উইন্ডোজ 10টা আমি আইএসও ফাইলটা নিয়েছি। ওকে, দেখেন এখানে আরেকটা অপশান আছে, এখানে দেখেন ইউইএফআই, এখানে একটা আরেকটা আছে, দেখেন এমবিআর। সবসময় এমবিআরটাই নেওয়ার আমি চেষ্টা করবো। এমবিআরটা নিলে আপনার আমাদের এখন কিন্তু নিউ জেনারেশনের যে পিসিগুলো আছে, নিউ জেনারেশনের পিসি কিন্তু আপনার ইউইএফআই এর মাধ্যমেই সবগুলো উইন্ডোজ করানো থাকে, বা এটা যদি ইউএফআই মোডে যদি না দেন আপনি তাহলে কিন্তু আপনার পিসিটা রানিং হবে না। কিন্তু এখন এইগুলো আপনার ফেস করতে হয় এই সমস্যাগুলো। তো যাই হোক, আমরা এটার মাধ্যমে আমরা কী করবো, তাহলে আমরা এখানে কী করবো, স্টার্ট দিয়ে দিব। ওকে, ইয়েস, এটা দিলে আপনার সঙ্গে সঙ্গে আমার আপডেট নেওয়া শুরু করবে। যে ধরেন আপনার যে আপনার এটা হবে, সেটা কীভাবে আপনার স্টার্ট নেওয়া শুরু করবে, এটার মাধ্যমে অটোমেটিক আপনার স্টার্ট নেবে। দেখেন এখানে শুরু হয়ে গেছে, দেখেন পার্সেন্টেজ নেওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা চাইলে এটা অবশ্যই ই করতে পারবো, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ গাইস, দেখেন আমরা প্রায় এটা অনেকই হয়ে গেছে, শেষের দিকে চলে আসছে। আমরা এটা দেখেন, এটা আমার 96% চলে গেছে অলরেডি, এটা হতে একটু টাইম লাগবে, পার্সেন্টেজটা হতে একটু টাইম লাগবে। তো এটা ঘাবড়ানো কিছু নাই, এটা অটোমেটিক হয়ে যাবে। আর এটা হওয়ার পর আপনি যে কোনো উইন্ডোজ দেওয়ার জন্য আপনার পারফেক্ট আমরা উইন্ডোজ প্যান টাইপটা। তো যাই হোক, আমরা এটা আসলে এটার জন্য দেখানো যে প্যান টাইপটা আসলে এটা সিম্পলি একটা ভিডিও, একদম সিম্পলি একটা ভিডিও, যার মাধ্যমে আপনি যে আপনি একবার দেখলেই পারবেন। কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস থাকে যেটা আপনার যদি একবারও যদি না দেখেন, বা বুটটা কীভাবে হয়, বা কোন কী মোডে কোন বুটটা দিলে আপনার পিসিতে খুব আপডেটটা পাওয়া যাবে। কিন্তু কিছু কিছু আমি তো আপনার ফার্স্টেই বলে নিছি, যেটা হলো আপনার কিছু নতুন জেনারেশনের যে পিসিগুলো আছে, সেটা আপনার যদি এই ইউ
UEFI যেটা আছে মোডটা এই মোডে উইন্ডোজটা না করলে আপনার কোনো কিছু কিন্তু হবে না উইন্ডোজটা আপনার অন্য উইন্ডোজটা হবে কিন্তু আপনার পরবর্তীতে এই ফর্মটা আসবে না উইন্ডোজের যে ফর্ম এটা কিন্তু আসবে না আপনি ঠিকভাবে চালাতে পারবেন না আর তার জন্য আপনার এই যে আমি যে মডিউলটা আপনি দেখাইছি যেভাবে আপনি উইন্ডোজটা করবেন এইভাবে উইন্ডোজটা করলে একদম প্রপারভাবে উইন্ডোজটা আপনার UEFI মোড হোক যে কোনো মোডই হোক সেটা অটোমেটিক আপনার মাদারবোর্ড হিসেবে এটা নিয়ে নেবে কোনো প্রবলেম হবে না এটা মাদারবোর্ডের উপরে ডিপেন্ড করে আর কি যে কোনটা কি আপনি বললাম তো নিউ জেনারেশনের যে মাদারবোর্ডগুলো হয় সবগুলো কিন্তু UEFI মোডেই হয় আর যেটা ওল্ড যেটা ওটা আপনার যে ভাষণই হোক আপনি আমি যেটা আপনার যেভাবে দেখাইলাম যেটা এটা আপনি যদি এইভাবে ইউজ করেন তাহলে অবশ্যই অবশ্যই সবগুলোতেই আপনার এই এই একটা পেন টাইপ দিয়েই সবগুলোকে বুট করতে পারবেন যাই হোক আমার প্রায় শেষ হয়েছে দেখি তারপর দেখি দেখার পর আপনাদের চেক দিয়ে যে আমার পেন টাইপটা সম্পূর্ণ হয়েছে কিনা বোর্ডটা দেখেন সবগুলো ডাটা অলরেডি পাস হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আপনারা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি উইন্ডোজটাও কীভাবে দেয় সেটাও আমি আপনাকে দেখাবো যে উইন্ডোজটা কীভাবে সেট আপ দেওয়া হয় খুব এই এই পেন ট্যাপ যে পেন ট্যাপটা আপনাদের আপনাদের সাথে রেখে যে পেন ট্যাপটা আমি বুট করলাম এই পেন ট্যাপ দিয়েই আপনাদের দেখাবো যে কীভাবে উইন্ডোজটা করা হয় দেখেন রেডি আমার আমার এটা অলরেডি রেডি হয়ে গিয়েছে যেটা বুটটা করার হলো আমরা ক্যান্সেল দিয়ে দেব হ্যাঁ এখন দেখেন এইখানে আমরা মাই কম্পিউটারে যাব মাই কম্পিউটারে গিয়ে এখানে যে আমার এই পেন ড্রাইভটা আছে এই পেন ড্রাইভটা দেখেন উইন এখানে দেখেন এই যে সেট আপ অপশন তার মানে সব অপশনগুলো হয়ে গেছে তার মানে কি আমার এই পেন ড্রাইভটা এখন বুট সম্পূর্ণ হয়েছে এখন এটা আমি যে কোনো পেন ল্যাপটপ বলেন ডেস্কটপ বলেন সবগুলোতে আমি এইটা এই পেন ট্যাপ দিয়ে আমরা বুট করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও আপনার যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আপনাদের কাছে এটাই আমার চাওয়া যে আমি আসলে আপনাদের কাছ থেকে কতটুকু শিখাতে পেরেছি আমার এটাই সবথেকে বেশি চাওয়া আপনাদের কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই